Assalamualaikum everyone, welcome back again to the channel Khalsa and Hawk. I really hope to shabai bhalo achen, shustha achen, shundor achen. Shabai kaonek onek welcome. So everyone, as you know, already amra amader channel e, Khalsa and Hawk channel e onek kichu notun actually efforts diyechi, notun kichu programs niye eshechi. First of all, onek thank you. Apnader shabai ke je apnara etota response korechen. Meet the Jewels ekta program niye asche ami notun program Meet the Jewels jeta already duita episode amra আপলোড করে ফেলেছি চ্যানেলে। এপিসোড ওয়ান যেখানে আপনারা দেখেছেন আমাদের গেস্ট ছিল একজন নারী উদ্যোক্তা, যিনি নিজের বলে নিজের চেষ্টাতে কিভাবে নিজের একটা বড় ব্যবসার প্রতিষ্ঠান দিয়েছে। আর এপিসোড টুতে ছিল সবার প্রিয় মুখ, বাংলাদেশের সেরা প্রিন্সিপাল হাবিবুর রহমান স্যার, প্রিন্সিপাল অফ রাজশাহী কলেজ। সো আমরা দুইটা এপিসোডে দুইটা বেস্ট গেস্ট এনেছি। অ্যান্ড আমরা আমাদের প্রমিস রাখছি, আমরা আমাদের প্রত্যেকটা এপিসোডে বেস্ট গেস্টদেরই আনবো যারা অ্যাকচুয়ালি লাইফে জুয়েলস। সো এভরিওয়ান, খুবই ভালো রেসপন্স ছিল আপনাদের জন্য। ফার্স্ট অনেক থ্যাংকস আপনাদের সবাইকে। অ্যান্ড আপনারা অলরেডি জেনে গেছেন, না জানলে এখন জেনে নেবেন যে আমরা কিন্তু আরেকটা প্রোগ্রাম আনছি আমাদের চ্যানেলে, যেটা সবার একটু আলাদা, একটু অন্যরকম। দ্যাট ইজ ভূত ইউটিউব। ভূত ইউটিউব প্রোগ্রামটা ঠিক এরকম হবে যে প্যারানর্মাল কোনো কাহিনী বা ঘটনা যাদের লাইফে ঘটেছে, যেটা একেবারে রিয়েল স্টোরি, তাদেরকে আমরা আমাদের প্রোগ্রামে আনবো এবং প্রোগ্রামে এনে তারা লাইভ আপনাদের সামনে, লাইভ মানে আমি বুঝাতে চাচ্ছি ভিডিওতে, আপনাদের সামনে তাদের যে এক্সপেরিয়েন্স প্যারানর্মাল, তারা যেটা ফেস করেছে, যা যা হয়েছে সেটা তারা বলবে, কোথায় কিভাবে কি হয়েছে বলবে, আপনারা শুনবেন। দ্যাটস অল। সো এটাকে আমরা বলছি ভূত ইউটিউব। আই হোপ ইনশাল্লাহ এটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। এবং এভরিওয়ান, সো সুন আমরা প্রোগ্রামটা লঞ্চ করে দিব। আমাদের চ্যানেলে আমরা শুধুমাত্র ইংলিশ লার্নিং বা পড়ালেখা রাখছি না, পাশাপাশি আমরা বেসিক্যালি এন্টারটেইনমেন্ট আনার চেষ্টা করছি, যাতে সবার অনেক ভালো লাগে। পড়ালেখার সাথে এন্টারটেইনমেন্ট এবং মজা, রিফ্রেশমেন্ট না থাকলে অ্যাকচুয়ালি পড়ালেখা হয় না। সো সেজন্য আমাদের এই উদ্যোগটা। সো এভরিওয়ান, উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস ওয়ান। আজকের ভিডিওটা শুরু করে ফেলি। অলরেডি সবাই থাম্বনেইল দেখে অথবা টাইটেল দেখে জেনে গেছেন, আজকে আমরা এত মজার ইন্টারেস্টিং একটা জিনিস জানতে যাচ্ছি, যেটাকে বলা হচ্ছে আর্টিকেলের প্রোনান্সিয়েশন। এন্ড হোয়াট ইজ দিস আর্টিকেল? বেসিক্যালি দিস ইজ দি অর দা, THE, আমাদের ডেইলি লাইফের ইংলিশের সবচেয়ে কমন একটা ওয়ার্ড বা সবচেয়ে কমন একটা কিছু যেটা আমরা বলি, তাই না? আমরা সবাই জানি। সো এভরিওয়ান, আজকে আমরা এই যে THE, দি বা দা, এটার উচ্চারণ, প্রোনান্সিয়েশন নিয়ে অনেকের কনফিউশন থাকে, অনেকেই ক্লিয়ার না। সো আজকে বেসিক্যালি আমরা এটার প্রোনান্সিয়েশন, এটার কখন কিভাবে কি ইউজ করব, এইটা ক্লিয়ার করে আমাদের আজকের এই ভিডিওটা। সো স্টার্ট করে ফেলি। ফার্স্ট অফ অল, কোন ক্ষেত্রে বা কোন সিচুয়েশনে দি বলবো আর কোন ক্ষেত্রে কোন সিচুয়েশনে দা বলবো, এইটা আমরা একটু বুঝবো, যেটা আমাদের সবচেয়ে বড় একটা কনফিউশন। সো ইটস রিয়েলি ইজি, রিয়েলি সিম্পল, ডিরেক্ট শিখবো। ফার্স্ট অফ অল, দি কোন ক্ষেত্রে বলবো, সবাই খেয়াল রাখবো, যদি কোনো একটা ওয়ার্ড ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়। কি সাউন্ড দিয়ে? ভাওয়েল সাউন্ড দিয়ে। ইট মিন্স এ ই আই ও ইউ, এই যে পাঁচটা ভাওয়েল আছে আমাদের ইংলিশে, পাঁচটা ভাওয়েল সাউন্ড দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয়, সেক্ষেত্রে ভাওয়েলের আগে বলা হয় দি। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি প্রোনান্সিয়েশনটা দেখাচ্ছি, সেক্ষেত্রে ভাওয়েলের যদি আগে যদি আমি বসাতে চাই, সেক্ষেত্রে হয় কি দি, তাহলে আমি দা কখন বলবো? ইটস রিয়েলি সিম্পল, যদি ভাওয়েল না থাকে, ইট মিন্স এ ই আই ও ইউ, এ পাঁচটা ভাওয়েল যদি না থাকে, কনসোন্যান্ট থাকে, কনসোন্যান্ট সাউন্ড দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয়, সেক্ষেত্রে আমরা বলবো কি দা। এক্ষেত্রে আমি ইউজ করবো দা সাউন্ড। অলরাইট, সো আই হ্যাভ দা আর দি সাউন্ড কোন ক্ষেত্রে ইউজ করবো এটা জানলাম, এখন এক্সাম্পল দেখে আমরা ইনশাল্লাহ আরো ক্লিয়ার হয়ে যাবে। সো এক্সাম্পলে চলে আসবো আমি ডিরেক্ট, এখন এক্সাম্পলে ফার্স্টে বলি, দি এর এক্সাম্পল গুলো আমি একটু বুঝি। যেমন ধরেন দি অরেঞ্জ, কি বললাম? দি অরেঞ্জ, দা অরেঞ্জ কিন্তু না, দিস ইজ দি অরেঞ্জ। আমি দি কেন বলছি? কারণ অরেঞ্জ ও একটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। সো দি অরেঞ্জ। ওকে, আমি বলতে পারি যে দি অনেস্ট ম্যান, দা অনেস্ট ম্যান কিন্তু বলছি না, কি বলছি? দি অনেস্ট ম্যান। এখানে দি অনেস্ট কেন বলছি? এখানে তো এইচ ও এন ই এস টি, এইচ দিয়ে শুরু হয়েছে, তাও আমি দি বলছি, কারণ ফার্স্টের প্রোনান্সিয়েশনটা কিন্তু একটা ভাওয়েলের প্রোনান্সিয়েশন, অনেস্ট, অ ও এর সাউন্ড আসছে, তাই দি অনেস্ট ম্যান। তারপর বলতে পারি দি আদার ডে, দি আদার ডে, আদার ও টি এইচ ই আর, ও ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, ও সাউন্ড, ভাওয়েলের সাউন্ড, সো অবশ্যই দা বলবো না, দি বলবো, দি আদার ডে। অলরাইট, আরেকটা বলি দি অনলি ওয়ান, দি অনলি ওয়ান, দি অনলি ওয়ান, আমি কিন্তু দা অনলি ওয়ান বলছি না, দি অনলি ওয়ান। সো এভরিওয়ান, এই কয়েকটা এক্সাম্পল আপনারা দেখলেন, আমি কিন্তু ভাওয়েলের আগে দি সাউন্ড ইউজ করেছি, আর বাকিটা তো খুবই সহজ, কনসোন্যান্ট থাকলে দা সাউন্ড ইউজ করবো, এনিথিং, লাইক দি বল হবে না দা বল হবে, হোয়াট ইউ থিঙ্ক? অবভিয়াসলি দিস ইজ দা বল, দি বল না, কারণ বলের ফার্স্টে কি বি, বেস সাউন্ড, কনসোন্যান্ট সাউন্ড, সো দা বল। বলতে পারি যে দা প্লেন,
the plane or the plane? The plane. The plane হবে না কারণ plane এটা কি একটা p consonant sound দিয়ে শুরু হয়েছে right? The plane. কি বলতে পারি? The table or the table? অবশ্যই the table মানে কি? The table. Table এর আগে the না the হবে. কেন the হচ্ছে? কারণ table ta consonant sound দিয়ে শুরু হচ্ছে জন্য the table. So everyone, এখন আমরা সেন্টেন্স এক্সাম্পলে চলে যাব এবং সেন্টেন্স এক্সাম্পলে আমরা একই সেন্টেন্সে দি আর দা দুইটা সাউন্ড ইউজ করে ক্লিয়ার হয়ে যাব কোন ক্ষেত্রে দি ইউজ করব কোন ক্ষেত্রে দা বলবো অলরাইট অলরাইট এভরিওয়ান সো নাও উই উইল লার্ন দা অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন অফ দা এন্ড দি বাই দা এক্সাম্পলস অফ সেন্টেন্সেস সো আওয়ার ফার্স্ট সেন্টেন্স ইজ দা ট্রাফিক ইজ টেরিবল ইন দি আফটারনুন কি বললাম The traffic is terrible in the afternoon. Or the traffic. দেখেন একটাই সেন্টেন্সে দা আর দি দুটাই আছে ট্রাফিক এর আগে আমি দা বলছি কারণ টি কনসোনেন্ট সাউন্ডে শুরু হয়েছে তাই কি হচ্ছে দ্য ট্রাফিক এন্ড তাহলে কি বললাম দ্য ট্রাফিক ইজ টেরিবল ইন দি আফটারনুন যেহেতু আফটারনুন এ দিয়ে শুরু হয়েছে তাই দি দি আফটারনুন অলরাইট পরেরটাতে আসছি পরেরটা হচ্ছে হলো দিস ইজ দি এন্ড অফ দ্য ফিল্ম This is the end of the film. So this is the end. E-N-D-E. Vowel sound, তাইর আগে দি বলছি. This is the end of the film. Film, F, consonant sound, সো এর আগে আমি কি বলছি? দা বলছি. তাহলে this is the end of the film. Clear? এবার আমি আরেকটা আসছি. That one is the last example of today's this lesson. That is, I don't have the answer to the question. I don't have the answer to the question. অর্থাৎ কি answer এর আগে আমি কি বলছি the আর question এর আগে কি বলছি the যেহেতু answer a vowel sound দিয়ে শুরু তাই আমি এর আগে বলছি the and question q consonant sound তাই আমি এর আগে বলছি the so কি বললাম I don't have the answer to the question this is the end of the film the traffic is terrible in the afternoon. So everyone, I hope that the big একটা বাজে confusion এই জিনিসটা সবাই clear হতে পারলেন যে যখন consonant sound থাকবে তার আগে pronunciationটা basically da হয় da বলি আর যখন vowel থাকবে a e i o u দিয়ে কোনো word থাকবে তার আগে pronunciationটা di বলি di হয় that's all আর কিছুই না so thanks a lot everyone for your time thanks a lot for watching this video please be with the channel Khao Sign Hawk and inshallah next video তে দেখা হচ্ছে খুব soon till then সবাই সুস্থ থাকেন সুন্দর থাকেন keep smiling মুখে হাসি রাখেন এবং 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 আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে cause Meet the Jewels episode 3 তে থাকছে আর একটা সারপ্রাইজ উইথ আ সারপ্রাইজিং জুয়েলস আর একজন জুয়েলস কানবো যাকে দেখে আপনারা সারপ্রাইজ হয়ে যাবেন একজন সুন্দর অনেক বেস্ট জুয়েল গেস্ট এবং তারপরেই চলে আসছে আমাদের ভূত ইউটিউব অর্থাৎ ইউটিউবে আমরা পাবো রিয়েল ঘোস্ট হরর ভূতের স্বাদ এন্ড দ্যাটস অল এভরিওয়ান ওকে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ